নিজের প্রাণ দিয়ে দিতে চাই তবু গুণা করতে চাই না তার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্যের সবটুকু ব্যবহার করছে এবার আমার সাহায্য ছাড়া বান্দার বাসার কোন উপায় নাই আল্লাহ তালা জিব্রাইল পাঠায় দিলেন বললেন আমার বান্দা কে সুন্দর ভাবে পাখার মাঝে নইয়া তুমি জমিনের মাঝে ছোট শিশুর মতো নামিয়ে দিবে আল্লাহ তালার নির্দেশে জিব্রাইল আইসা গেছে রে মুসলমান ভাই তুমি যদি গুনা থেকে বাঁচতে চাও আল্লাহ তোমার ব্যবস্থা দিবে একথা একশো একশো বিশ্বাস করতে হবে আকিল করতে হবে আমি বাঁচতে চাইলে আল্লাহ বাঁচাবে হে মুসলমান ভাই রে আবেদ গুনা থেকে বাঁচার জন্য লাভ দিল জিব্রাইল আলাই সালাম নুরের পরের মাঝে রুফে নিলেন সুন্দর ছোট্ট বাচ্চাকে যেমন আমরা আস্তে করে মাটিতে নামাই এইভাবে আবেদকে জিব্রাইল আলাই সালাম মাটিতে নামিয়ে দিলেন গুনা থেকে আল্লাহ বাছায় দিলেন আল্লাহর সাহায্য অবশেষে এসে এরা মুসলমান ভাই তুমি যদি আল্লাহকে এইভাবে বই করতে পারো দুনিয়ার সবকিছু তোমাকে বই পাবে তোমার গুলামি করবে সাহাবাইকেরামের একটি জমাত যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল কোন এক জঙ্গলের মাঝে তারা রাত্র যাপন করলো ওইখানে একটা জমাত একটা উঁচু টিলার উপর দাঁড়ায় বক্তব্য দিতেছে এরে জঙ্গলের বাসিন্দারা তোমরা বাঘ সিংহ যত আছো সব তিন দিনের মাঝে জঙ্গল ছেড়ে চলে যাও সুবাহ দেখা গেছে তিন দিন পার হতে না হতে জঙ্গলের প্রাণী যত ছিল সবগুলো জঙ্গল ছেড়ে পলায়ন করেছে মুত্তাকি আল্লাহ বিরুর কথা শুনেছে তুমি আমি আল্লাহর কথা শুনি না এই কারণে তোমার আমার সন্তান কথা শুনে না তুমি আমি আল্লাহর কথা মানি না এই কারণে আসমান তোমার আমার কথা শুনবে না তুমি আমি আল্লাহর কথা মানি না এই কারণে রিজিক তোমার আমার চাহিদা মতো আসে না এরে মুসলমান ভাই আল্লাহর ভয় ঢুকাও আল্লাহর ভয় যদি অন্তর ঢুকাইতে পারো গুণা থেকে বাঁচতে পারবা রিজিক তোমাকে মাওলা দেবে আবেদ কোনো রুজি করতে পারে না। বাড়িতে চইলা গেছে স্ত্রী ডাক্তার বলে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا إن النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكلي محمد درد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله ملك دنيا تنفرستا حلال ملك دنيا تنفرستا حلال ما غلام عشق ملكي لا زوال نام اوشوبر زبانا ميرواد هر بنمو يزعس الجو شواد لا اله الا الله

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين دوغا وعزيزي الإسلامي مدرشار سبشتمو برشيك إسلامي محاشم ملون সম্মেলনে মুক্তারাম মোকার সভাপতি ও সহসভাপতি আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ সহ অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত অলামাই কারাম সম্মুখ পানে সমবেত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা বিশ্ব প্রতি বালক মহান আল্লাহ দরবারে অসংখ্য অভিনীত শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে দুর্বল কিছুটা অসুস্থতা ভোগ করতেছি তারপরেও আপনাদের সম্মুখে বসলাম মহান আল্লাহ তালা যদি আমাকে দয়া করে তৌফিক দান করেন কিছু সময় আপনাদের সম্মুখে খানা আয়াত এবং হাদিসের আলুকে কিছু আলোচনা করার আশাবাদী আমা তৌফিক ইল্লা বিল্লাহ যা কিছু আমার আলোচনা করতে চাই আল্লাহ আমার জবান দ্বারা সে আলোচনাগুলো স্পষ্টভাবে বের করে দে আমাকে আমল করার আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমি আমরা পৃথিবীতে এসেছি যেদিন থেকে সাবালিক হয়েছি সেদিন থেকে যত অপরাধ করতেছি সবগুলো অপরাধের নাম আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন মানুষের উপর দুটি কাজের দায়িত্ব দিয়েছেন দুই প্রকার কাজ কিছু কাজ আল্লাহ করতে আদেশ করেছেন এগুলো করার দায়িত্ব দিয়েছেন আর কিছু কাজ বর্জন করার আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো বর্জন করা আমাদের দায়িত্ব মানুষকে আল্লাহ তালা সবল করে সৃষ্টি করে নাই দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে দুর্বল রূপেই সৃষ্টি করা হয়েছে আপাদমস্তক মানুষ যেহেতু দুর্বল দুর্বলভাবে মালিক সৃষ্টি করেছেন জন্য তার যে ইচ্ছা শক্তি আছে ওইটাও কি দুর্বল মানুষ দুর্বল হওয়ার কারণেই গুনাহ করেন আল্লাহর অবাধ্যতা করেন দিক দিয়ে মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য আল্লাহ কাছে চ্যালেঞ্জ করে এসেছে শয়তান যে বান্দাকে পথহারা করে জাহান নামে নিয়ে যাবে এই আল্লাহর সাথে করে এসেছে দুনিয়াতে আপনি আমি যত প্রকার গুনাই করি না কেন কোন গুণা কিন্তু আড়ালে নেই চার প্রকার সাক্ষী প্রত্যেকটা গুনার উপর রয়েছে এক নাম্বারের সাক্ষী দ্বিতীয় নাম্বারের সাক্ষী তৃতীয় নাম্বারের সাক্ষী চতুর্থ নাম্বারের সাক্ষী এইভাবে চার প্রকার সাক্ষী বিদ্যমান আছে দুনিয়াতে আমাদের দুনিয়ার আদালতের মাঝে দুজন সাক্ষী যদি কোনো বিষয়ে থাকে দুজন সাক্ষী যথেষ্ট কি করেন আদালত রায় দিয়ে দেয় দুজন সাক্ষীর উপর বৃদ্ধি করে তাহলে চার প্রকার সাক্ষী যদি কাছে বিদ্যমান থাকে আল্লাহ দুনিয়াতে চার প্রকার সাক্ষীকে পাঁচ কাটিয়ে আমাদের বেছে যাওয়া বা গুণাগুলি অস্বীকার করার কোন সুযোগ আছে কোনো সুযোগ নাই এক নাম্বারের সাক্ষী হলো যে জায়গায় দাঁড়ায় আপনি আমি গুনা করি দুনিয়ার কোন মানুষ দেখে না কিন্তু যে জায়গায় আমি দাঁড়িয়ে গুনা করতেছি ওই জায়গাটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে জমিন তার খবর বলে দেবে জমিনের যেই জায়গায় দাঁড়াইয়া আপনি পাপ করছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে তাহলে পার কোন সুরত নাই মুক্তি পাওয়ার কোন সুরত নাই সাক্ষী কিন্তু আপনার আমার সাথে আছে দ্বিতীয় নাম্বারের সাক্ষী হইল আপনার আমার দেহের অঙ্গ প্রতলত অপরাধীর মুখের মাঝে আল্লাহ মোহর মেরে দেবেন মুখ দিয়ে কথা বলতে পারবে না তার হাত কথা বলবে তার পা কথা বলবে তার চোখ তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়ে কি করছে এই এই পাপ করছে اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন মুখের মাঝে মোহর মারা হবে হাত পা চক্ষু অঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দেবে তৃতীয় নম্বরের সাক্ষী হল আমাদের কাদের মাঝে ফেরেশতা আছে কের সম্মানিত দুজন ফেরেস্তা দুই কাদের মাঝে আছে ডান কাদের মাঝে একজন ফেরেস্তা আছে আপনার আমার নেক লিপিবদ্ধ করতেছে আর বাম কাদের মাঝে একজন ফেরেস্তা আছে আপনার আমার গুণা লিপিবদ্ধ করতেছে ওই প্রকার সাক্ষী হলো তিন প্রকার চতুর্থ নাম্বার চতুর্থ প্রকার সাক্ষী হলো আমল নাম আমল নামাও বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে যে বান্দা এই এই কাজ করছে আমার নানা দেখে বাংলা আশ্চর্য হয়ে যাবে এত তো ছোট গুনাও লেখছে বড় গুনাও লেখছে কোনো গুণা দেখি সারে নাই মীহা দলকিতা লায়ো গাদ্র সরিবলা কবি র তার আমল নামা দেখে বলবে হাই রে কি আশ্চর্য ধরনের আমল নামা এটার মাঝে ছোট বড় কোনো অপরাধ বাদ যায়নি সব তার মাঝে লিপিবদ্ধ রয়েছে চার প্রকার সাক্ষী যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বলুন তো এই সাক্ষীগুলোকে অগ্রাহ্য করে অবিশ্বাস করে না মেনে কোনো উপায় থাকবে কার কোনো উপায় থাকবে না চার প্রকার সাক্ষী যখন প্রমাণিত হয়ে যাবে এই বান্দা জান্নাতের ভাই হবে না বান্দার বিষয়ে বান্দাকে জাহান নামের কি হবে ভাইসালা হয়ে যাবে নাও বান্দা তোমার বিরুদ্ধে চার প্রকার সাক্ষী রয়েছে তুমি জান্নাতের কাজ করো নাই জাহান নামের কাজ করেছো চার প্রকার সাক্ষী বিদ্যমান অপরাধী প্রমাণিত হয়েছে অপরাধীর জায়গা হলো জাহান্নাম ফিরিস্তাদেরকে বলবে ওকে জাহান্নামে নিয়ে যাও জুড়ে বলুন না অজুবিল্লা আল্লাহ তালা যেহেতু ভালোবাসেন মহব্বত করেন এই কারণে আল্লাহ নবীর মাধ্যমে উম্মত উম্মদকে জানিয়ে দিলেন হে নবী আপনি আপনার উম্মত জানিয়ে দেন বলে দেন আমার ওই সমস্ত বান্দাগণ যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছে গুণা করেছে অপরাধ করেছে করে নিজের জিন্দিগিকে ধ্বংস করে ফেলছে যে গুণা আমি করছি আমার গুণা মাফ হবে না আমার গুণা অনেক বেশি এ জাতীয় অপরাধী বান্দা যারা নিজের উপর গুণা করার মাধ্যমে জুলুম করছে নবী আপনি জানিয়ে দেন তারা যেন তারা যেন আমার দয়া থেকে না হয় আল্লাহর রহমত বড় প্রশস্ত আল্লাহর রহমতেই আমরা বেঁচে আছি যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে যে অপরাধ গুনাহ আমরা করি এই গুনাহের কারণে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই ধ্বংস করে দেওয়া উচিত ছিল কিন্তু আমাদের প্রতি আল্লাহর দয়া বেশি হওয়ার কারণে মাওলা কি করে নাই ধ্বংস করে নাই নবীজির দোয়ার বরকতে আল্লাহর দয়ার কারণে জীবিত রাখছে ধ্বংস করে নাই আল্লাহ বলেন তোমার গুনাহ যতই হোক আশা চাইলো না নয়রা ছয় ইনাল্লাহয়া জনো বা জামিয়া তুমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও তো বা করো আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন যদি বলুন সুবাহা আল্লাহ যদি গুনা মাফ করে দেয় কেউ না করতে পারবে যে আল্লাহ তাকে মাফ করলেন কেন কেন কারো কোনো চোচরা করার অধিকার নাই আল্লাহ তালা যখন যায় ইচ্ছা তাই করতে পারে ওয়ল্লাহু আলা কুলিশাহি ইং কদে ইন্ন আল্লাহ যখন কোন কাজ করার ইচ্ছা করেন কোন কিছু করতে ইচ্ছা করেন আল্লাহ কোন বললে হয়ে যাও বললে আমরা তো একটা কাজ করতে অনেক প্লান করতে হয় অনেক শ্রম দিতে হয় আল্লাহ তাহলে আল্লাহ বলছে হয়ে যা হয়ে গেছে আমরা তো গুনাগান গুনা নিয়ে যদি আপনি আমি কবরে যাই তাহলে কবরের মাঝে কি খাতির করবে এজন্য অন্তরের মাঝে মহান মালিকের ভয় ঢুকাতে হবে বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর পরকালের ভয় থাকে এমন বান্দার পক্ষে গুণা করা আল্লাহর অবাধ্যতা করা সম্ভব সম্ভবপর হবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে যে মানুষটা আল্লাহকে বই করেন এই মানুত্তারা কখনো আল্লার অবাধ্যতা করা সম্ভব নয়। এই কারণে আল্লাহ মুমিন বান্দাকে ডাক দিেছেন ই আইনিু আল্লাহ দি না আমানুত্তা কুলল এরে আমার ইমান্দা বান্দাবান্দি তোুমার অণথরের মাঝে আমি আল্লাহ তালার ভয়ডু খাও। তুমি কবরের মাঝে যাবে কবরের ভয় তোমার অন্তরের মাঝে দুখাও কবর কিন্তু সাধারণ কোনো গড় নয় আল কবরো রৌজা তুম মিল রিয়াজিল জান্নানা আও হুঁফরা তুম মিল হোফারির না কবর হলো ফেতনার একটা ঘরের নাম যেই ঘরের মাঝে সাপ কিছু রয়েছে অপরাধীকে দংশন করার জন্য কবর এমন একটা ঘর যেই ঘরের মাঝে পৃথিবীর কোনো আত্মীয় স্বজন যায় না কবরের ঘরের মাঝে একা শুইতে হয় অপরাধীর কবরের অবস্থাটা হলো দুপাশের নবী হাত মাঠি দিয়ে দেখিয়েছেন একপাশের হার অপর পাশের হারের মাঝে এইভাবে ঢুকে যায় শুধু তাই নয় কবরের অপরাধীর কবরের মাঝে নিরানব্বইটা সাপ দেওয়া হয় একটা শাক যদি দুনিয়ার জমিনে শ্বাস ফালাইতো দুনিয়াতে কোন উদ্ভিদ তুল্যতা জীবিত থাকতো না সব ধ্বংস হয়ে যাইত এই ধরনের বিষাক্ত সাপ একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ দেওয়া হবে দুনিয়াতে মশার কামড় সইতে পারি না নামাজের মাঝে নাচি মারি কিন্তু কবর রাজা কিভাবে যেখানে কেউ সাথে হবে না অপরাধ নিয়ে যদি বান্দা কবরে যায়। কবরের দুই পাশের মাটি তোমাকে চাপ দিবে কবর এমন ভয়ঙ্কর গড় যে কবরের কথা স্মরণ করে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কবরের কথা স্মরণ হলে চোখের ফানি ফেলে ফেলে কান্নাকাটি করত কিন্তু আপনার আমার অন্তরের মাঝে কবরের ভয় নাই বাবার যে কবরের মাঝে শুয়ে আসলাম মারেও ও কোবর মাঝে শুয়ে আসলাম কিন্তু আমার মা আমার বাবা কি হালতে কবরের মাঝে আছে কোনো দিন খবর নেই নাই মাই যে আমার কবরে পড়ে আছে মা কি কষ্টের মাঝে আছে না শান্তির মাঝে আছে আপনার আমার জানা নাই どれ কোন ঠিক কি না এই মা দুনিয়াতে আমার জন্য সবকিছু ত্যাগ করছি সন্তান অসুস্থ রাতের বেলা ঘুমায় না কান্নাকাটি করে মা সন্তানটা কোলে নিয়ে রাতের দুইটা সময় রুমের মাঝে গোরের মাঝে হাঁটাহাটি করতেছে আর দোলতা শিখো কুলের মাঝে তুলে সন্তান কাঁদে সন্তানকে ঘুম না পড়াইয়া মা ঘুমাবে না মায়ের ঘুম নষ্ট হলো তারপরেও সন্তানকে ফেলে দেয় নাই এমন সময় গেছে সন্তানের অসুস্থতার কারণে মা ঠিকভাবে খাইতে পারে নাই মায়ের কলিজার মাঝে সন্তান লাতি মারছে মা পেলেটটা রেখে দিয়ে চলে গেছে এরে মুসলমান ভাই তোমার সেই মা আমার সেই মা কবরের মাঝে ঘুমায় নাকি জাহান নামের আগুনে জ্বলতেছে কোনো খবর নাই মা তো তাকায় আছে সন্তানের দিকে সন্তান আমার জন্য দোয়া করবে নেক পাট কিন্তু সন্তান হলো বা খায় সন্তান গাজা খুর গাজা খায় মসজিদের ধারে কাছে যায় না নামাজ পড়ে না ওলা মাই কাছে যায় না সন্তান দিনের পথে চলতে রাজি নয় মায়ের কথা স্মরণ করবে তো দূরের কথা এমন সঙ্গী বেছে নিয়েছে যেই সঙ্গে তাকে পাপের দিকে দৌড়ায় এর নবির উম্ম তোমার মা যদি কবরের মাঝে কষ্ট করে আর তুমি বন্ধুদেরকে নিয়ে আনন্দ করো বলো তোমার মতো এমন কুলাঙ্গার সন্তান জগতের আর কে হইতে পারে মুসলমান ভাইরে মা তোমাকে যতটুকু ভালোবাসা দিছে তুমি কিন্তু তার অর্ধেক দিতে পারো নাই দুনিয়াতে যত আপন আছে সবগুলো স্বার্থের পাগল একমাত্র মা জননী স্বার্থের পাগল নয় সন্তানের কল্যাণের পাগল জুড়ে কোন ঠিক কিনা মা সন্তানের চেহারার দিকে তাকায় বিদেশ থেকে সন্তান আসলো মা এটা দেখে না সন্তান আমার জন্য কি এনেছে বরং মা দেখে আমার সন্তানটা কখন খাইলো তার স্বাস্থ্যটা ভালো কিনা চেহারাটা ভালো কিনা মা ডাক বলে রে কে আছিস কে আছিস আমার সন্তান মুখটা শুকায়া গেছে আমার সন্তান মনে হয় উপবাস তাকে তাড়াতাড়ি খানা দাও মা সন্তানের জন্য সন্তানের খাদ্যের জন্য কল্যাণের জন্য পাগল আর স্ত্রী সন্তান বলুন ভাই বেড়াদের বলুন সবাই পাগল কি আনছে আমার কিন্তু মা জননী যদি শুনতে পাই সন্তান তার বিদেশের জমিন অসুস্থ আছে মা খানা ছেড়ে দেয় সন্তানের জন্য রোজা মান্য করে রোজা রাখে জুড়ে কোন ঠিক কিনা রে মুসলমান নবীর উম্মত যে মা তোমার জন্য এত কষ্ট করলো ওই মার জন্য তোমার দয়া হয় না মায়া হয় না কিভাবে হবে তুমি তো মসজিদের মাঝে আসো না মসজিদে যারা নামাজ পড়ে তাদের সাথে তোমার সম্পর্ক নাই তোমার সম্পর্ক হলো গাজা খুরার ইয়া সাথে যারা সারা রাত্র গান শুনে নর্তকির নাচন দেখে এমন পাপিষ্টের সাথে তোমার বন্ধুত্ব জেনে রেখো যেই বন্ধুকে তুমি গ্রহণ করেছ এই বন্ধুর সাথে যদি তোমার চলাফেরা হইতে হইতে পাপাচারীর পথে মৃত্যু হয়ে যায় জাহান নামে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না এরে বন্ধু অন্তরের মাঝে কবরের ভয় ঢুকাও কবরের ভয় যদি তোমার অন্তরে ঢুকে যায় তাহলে তোমার চোখ দিয়ে পানি আসবে মার কথা স্মরণ হবে তোমার দ্বারা নামাজ পড়া সম্ভবপর হবে যত লম্বা দিন হয় না কেন তোমার পক্ষে রোজা ছাড়া সম্ভবপর হবে না জুরে কোন ঠিক কিনা মাওলার ভয় যদি অন্তরে দেখে এই বান্দা কোনোদিন রোজা করতে পারে না মুসলমান ভাইরে কবরের ভয় দেখাও তাহলে তোমার চক্ষু দিয়ে পানি আসবে তোমার অন্তর নরম হবে হাশরের ময়দানের ভয় তোমার অন্তরে মাঝে দেখাও হাশরের ময়দানে আযাহাত উপরে সূর্য স্থাপন করা হবে জমিনটা তামার হয়ে যাবে মাথার মগজগুলো টক বক করতে থাকবে কোন কোন পাপরাদি গ্রামের মাঝে ঢেউ খেলতে থাকবে সাতার কাটবে কারো হাটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত ঘাম আর গান হবে দিবসটা এত কঠিন দুধদপুস মা তার সন্তানের কথা বলে যাবে এমন একটা কঠিন ময়দান হবে বাইরে যেই কঠিন ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে স্ত্রী স্বামীর সম্পর্ক থাকবে না একজন আর একজন থেকে পলায়ন করবে দুনিয়ার যত পাঁচজন বন্ধু ছিল সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে যাও মা আশিরুল মারকুমিন আশি মিহি বা তিহি হাবাণী দুনিয়ার আপন সব হয়ে যাবে বন্ধু মৃত্যু বরণ করে দেখো যতদিন তোমার কাছ থেকে স্বার্থ আদায় করতে পেরেছে যতদিন তোমার কাছ থেকে স্বার্থ আদায় করতে পেরেছে ততদিন তোমাকে ভালোবেসেছে তুমি মৃত্যুবরণ করলে তোমাকে কবর রায়কে আসতে তোমার দ্বারা যেহেতু তার স্বার্থ উদ্ধার হয় না তোমাকে বলে নিষ্ঠুর পৃথিবীর এই নিয়ম আজ আসে কাল না থাকলে ভুলে যায় শুধু তাই নয় দেশ থেকে বিদেশ গেলেই তো অনেক স্ত্রী ভুলে যায় স্বামীকে ফেলে দিয়ে সন্তান ফেলে দিয়ে পরকে আর সম্পর্ক করে অন্য পুরুষের সাথে চলে যা ঠিক কিনা তাই তো ঘটতেছে সমাজ তাহলে মুসলমান ভাই হাসরের ময়দানে কঠিন অবস্থার মাঝে কেউ কারো খবর নিবে না এজন্য দুনিয়া থেকে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে আল্লাহ এর বই যদি মাউলার ভয় তাকুয়া যদি অন্তরে জায়গা দেওয়া যায় তাহলে গুনা থেকে বাঁচা সম্ভব এ মুসলমান ভাই রে বনি ইসরাইলের মাঝে একজন আবেদ ছিল টুকরি বিক্রি করত ছোট ছোট টুকরি বানাইয়া বাজারে বিক্রি করত। আবেদ বড় সুন্দর ছিল সত্তর বছর একদিন এক প্রাসাদের সম্মুখ দিয়ে চলে যাইতেছে দাসী দেখলো সুন্দর একজন আবেদ সুন্দর একজন ব্যক্তি দেখা যায় দাসি গিয়ে রানীকে খবর দিল রানী মহাশয় একজন সুন্দর মানুষ দেখে কত সুন্দর এমন সুন্দর রানী কোনো দিন দেখি না আবেদের দিকে তাকায়া দেখে অপূর্ব সুন্দর আল্লাহর বান্দাকে আল্লাহ এত সুন্দর দিয়েছে রানীর চোখে এমন সুন্দর মানুষ দেখে নাই রানী দাসীকে পাঠিয়ে ডাকালো আবেদকে টুকরি নিয়ে দিগাস আবেদ তো বাপসে মনে হয় আমার কাছ থেকে টুকরি লাগবে টুকরি রাখবে আমার তো কাছে যেতে হবে প্রাসাদের ভিতর নিয়ে গেছে ভিতর নিয়ে গিয়ে বলতেছে তোমার টুকরি রাখো টুকরির দাম যত এর চাইতে বেশি দেব আবেদ ওই ব্যাপার কি কথার বঙ্গিমা ব্যতিক্রম দেখা যায় গঠন তো আমরা যদি হয়তাম সমাজের মাঝে যে রানী ডাক দিছে তাহলে আমরা নীরব জায়গা পাইলে যাক সাই পরে তোবা করে জোরে কোন ঠিক কিনা কিন্তু যার অন্তরে আল্লাহ তালার ভয় ঢুকে এই লোকটা কোন সেনা করবে তো দূরের কথা তার দ্বারা একটা প্রাণীও কষ্ট পায় না জুড়ে কোন ঠিক কিনা যে যত তাকুয়াওয়ালা হয় সে তত আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে মহব্বত করে তো আবেদকে বিতর বলতেছে তুমি আমার মনের চাহিদা পূরণ করতে হবে জুড়ে বলুন না আবেদ বলতেছে আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয় আমি এই কাজ করি না বলে তুমি যতই না করো কাজ হবে না তো টুকরি বেচতে এসেছে পেটের ধান্দা করার জন্য ইনকামের জন্য রুজির জন্য এটা তার ব্যবসা কিন্তু এখন তো বিরাট বড় এক বিপদের মাঝে পড়ে গেছে রানিয়া দাসীকে বলল দাসী সবগুলো গেট লাগায় আল্লাহ বলেন ওয়ামাইয়া তাকেল্লা ইয়া যা আল্লাহ হউ মাহারাজা ওয়ার জোকো হো যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনা সারতে চাই অন্তরের মাঝে মালিকের ভয় ঢুকা ফেলছে এই মানুষটা যদি বিপদের মাঝে পড়ে যায় আল্লাহ বলেন আমি তাকে বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেয় আমি আল্লাহ নিজে তাকে বিপদ থেকে মুক্তির পথটা সহজ করে বের করে দেয় যাতে বান্দাটা বাঁচতে পারে এবং তাকে এমন স্থান থেকে রিসিক দি যা সে কল্পনাও করে নাই এমন ভাবে আল্লাহ তাহলে আবেদ বলতে আমার জিন্দগিতে জেনা করি নাই এরে যুবক আজ তুমি পরনার দিকে তোমার চক্ষু দিয়ে তাকায়া তাকো অতসব তোমার আমার প্রভু কোরআনে বলেন কুল লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম আল্লাহ তাআলা কোরআনে বলেন হে আমার নদী আপনার উম্মতকে জানিয়ে দেন তারা পর নারীদের দিকে তাকাবে তো দূরের কথা তাদের চক্ষু যেন উপরের দিকে না উঠাই নিচু করে যেন চলাফেরা করে এমনইভাবে নারীদের কল্লা বলেছেন নকল্লিল মুখ মিনা দেয়াবিনাম সরিহিনী নারীরাও যদি চলাফেরা করে তাদের দৃষ্টি নিচ্ছে নামিয়ে রাখবে কিন্তু দুঃখ আজ সমাজের নারী পর্দায় থাকবে তো দূরের কথা নিজের শরীরকে উন্মুক্ত করে দেয় শরীরের বিভিন্ন অঙ্গে ভঙ্গে প্রকাশ করে দেয় দেয় আর যুবকেরা তাকায় তাকে এইভাবে নারী শত যুবকের উপরাধের কারণ হয়ে যায় যুবকের আমল নামাই গুজদা আসার কারণ হয় একজন নারী নারী যদি নিজেকে সেফ করে রাখতো পুরুষ যদি নিজেকে সেফ করে রাখতো তাহলে দেশের মাঝে এত ইফটিজিং দর্শনের ঘটনা ঘটতো না ছয় বছরের বাচ্চাও বাঁচতে পারে না দর্শন করে মেরে ফেলে আমরা কতটা নিচুতার চলে ভয় নিচু তার দিকে এ বান্দা জেনা করবে তো দূরের কথা জেনার কল্পনা আসলে আল্লাহর কাছে তো করবে কবরের কথা জাহান নামের কথা স্মরণ করবে বর্তমান যুগের যুবকদেরকে দেখা যায় মানুষদেরকে দেখা যায় এর তোমার দেহের মাঝে জুড়ে বরণ কে দান করেছে আল্লাহ দেহের শক্তি দান করেছেন আল্লাহ যেই মালিক তোমাকে দেহের শক্তি দান করেছেন ওই মালিক তোমাকে এই নির্দেশ দিয়েছেন রে বান্দা তোমার শক্তিকে হারাম কাজের মাঝে করতে পারবা না ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তুমি যদি বড় আবেদ হতে চাও একশো রাখাত নফল নামাজ পড়ার দরকার নাই সারাদিন তসবিহ টিপার দরকার নাই তোমাকে আবেদ বড় আবেদ হতে গেলে আল্লাহ নবী বলেন হারাম ছেড়ে দাও যত হারাম গুনা সে ছেড়ে দাও তখন আবাদ মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ হিসাবে সাব্যস্ত হবে আল্লাহর দরবারে এরে মুসলমান ভাই রে বলতেছিলাম আল্লাহর ভয়ঙ্কর ঢুকাও ওই যাবে আবেদ তার অন্তরে মাওলার ভয় আছে এই কারণে গুনাহ করার সাহস পায় না এ মুসলমান ভাই রে হজরত লাহুতা লা আনহু একজন রাখালের যত ভয় আছে অন্তরে সততা আছে আমাদেরও তা নাই উমররা দেয়া আল্লাহ রাখালকে পরীক্ষা করার জন্য তিনি রাখালের কাছে গেলেন গিয়ে বলতেছেন এই রাখাল তোমার তো এখানে অনেকগুলো একটা ছাগল দো না জবাই করা খাব রাখাল বলে এটার মালিক আমি না আরে তুমি না মালিক কি এখানে চায়ার একটা ছাগল দিয়া লাও আমি তোমারে এত টাকা দেব তোমারও পকেট বাড়ি হবে গরিব মানুষ টাকার দরকার আর মালিককে বলবে যে একটা ছাগল বাগে নিয়ে গেছে বাঘ তো আছে আমরা হলে তো এই সুযোগ সুবর্ণ সুযোগ গ্রহণ করে ফেলতাম আমরা তো কি খাচ্ছি ওইটা খেয়াল করি না পেটের মাঝে হালাল দিতেছি না হারাম দিতেছি ওই চিন্তা করি না আরেকজনের পুকুরের মাছ মেরে খেয়ে ফেলতেছি এটা যে হারাম হাসর ময়দানে জবাব দিতে হবে এই চিন্তা নাই আরেকজনের গাছের ফল এনে খেয়ে ফেলতেছি আরেকজনের জমির হ্যাঁ ফসল এনে খেয়ে ফেলতেছি এটার যে জবাব দিতে হবে সেই চিন্তা আমাদের মাথার ভিতরে ঢুকে না আমাদের চিন্তা হলো যা খাইলাম তাও খাইলাম কৃষির হিসাব গরু যেমন খায় ছাগল যেমন খায় আমরাও সেই পশুর মতো খাই পেছনের কোনো চিন্তা নাই জোরে কোন ঠিক কিনা রাখান বলে তুমি তো সাংঘাতিক মানুষ আমাকে একটা বিক্রি করার জন্য তুমি কি জানো না হযরত মুসলিম হজরত জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার হাত কাটা যাবে এবার উমর রাজি আল্লাহ তালা সদ্য বেশি গেছে পরিচয় দেয় নাই বলতেছে উমর জানবে কি করে তুমি আমাকে দিয়ে দাও তোমাকে আমি টাকা দেব রাখাল ডাক রে আল্লাহর গোলাম উমর যদিও দেখে না উমরের মালিক তো তাকায় আছে ওই দরজা কিভাবে বন্ধ করবে আল্লাহ আকবার এরে মুসলমান তোমার আমার অন্তরে যদি এই চিন্তা থাকতো আমার মালিক আমাকে দেখতেছে তাহলে খানা খাদ্য আমার আপনার পেটে না মুসলমান একজন রাখাল তোমার বলেন তোমার মতো রাখাল যদি আমার রাজ্যে থাকে এই রাজ্যের মাঝে কোনোদিন অশান্তি আসতে পারে না হজরত অমর রাজি আল্লাহ জমানাই বাঘ হরিণ একসাথে ছাগল একসাথে বাঘ একসাথে পানি পান করলে বাঘ ছাগলের উপর আক্রমণ করার সাহস দেখায় না কারণ তারা ছিল মুদ্রা কি থেকে বাইচার আজ আপনি আমি গুণাগার আপনার আমার গুনার কারণে শিলা বৃষ্টি হয় জোরে কোন ঠিক দেশের বিভিন্ন জায়গায় রেকর্ড অতীতে এমন শিলা বৃষ্টি হয় না এত পাথর পড়েছে পাশ্চাত্য দেশ গুরুর মতো যেন বরফের চাকা বেঁধে রাস্তার মাঝে পড়ে আছে এমন ভাবে বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি হয় কেন আপনার আমার গুনার কারণে জমিনের ফসলের মাঝে বিপর্যয় দেখা দেয় আপনার আমার গুনার কারণে আসমানের বৃষ্টি বন্ধ হয় আপনার আমার গুনার কারণে এ মুসলমান ভাইরে আল্লাহ তালা বলেন জহারাল ফাসাদ ফিল বালি ওয়াল বাহরি বিমা কাসমাত আইদিনা মানুষের হাতের কামাই পাপের কারণে বিপদ আসে হে নবীর ওই যে আবে আবে এবার কুচিন অবস্থায় পড়ে গেছি রানী কোন অবস্থাতে ছাড়তে রাজি নয় রানী বলতেছে দাসীরে রে সুগন্ধি নিয়ে আসো সুন্দর বিছানা করে দাও আজ আমি আমার শখ মিঠাব সেও তৃপ্ত হবে আমি সেও তৃপ্ত হবে আমিও তৃপ্তি পাব দুজন দুজনের শখ মিঠাবো দরজাগুলো সব বন্ধ করে দিয়েছি আবেদ গুনা থেকে বাসার উপায় খুঁজতে হজরত ইউসুফ আলাই জুলাইখা খন ষাটটি গেটের ভিতরে বন্দি করছে ইউসুফের সামর্থ্য ছিল দৌড় দেওয়ার এছাড়া সামর্থ্য ছিল না ইউসুফ আলাই সালাম দৌড় দিয়েছে আল্লাহ তালা ভাবে সব গরু গেট করে দিয়েছেন জোরে কোন ঠিক কিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মদ উল্লাহ সরুল্লাহ সল্লল্লাহ হওয়া সাল্লাম আবেদ বলতেছে রে রানী আমার হাত মুখ দোয়ার জন্য পানি দিবেন কি রানী বলল ঠিক আছে ছাদের উপর যাও পানির ব্যবস্থা হয়ে যাবে ছাদের উপর দাসীর মাধ্যমে পানি পাঠাইয়া দিছে এবার আবে ছাদের উপর গিয়ে দেখে ছাদরা বড় উঁচু নিচে পড়ে গেলে জীবনে বাঁচবে না অনেক উঁচা বেড়লি কিন্তু যেই মানুষটা অন্তরের মাঝে আল্লাহর ভয় ডুই গেছে মৃত্যু তার জন্য সহজ হয়ে যায় কিন্তু গুণা করা তার পক্ষে সম্ভব পর নয় দেখা গেছে আবে এবার নিজের নফস কি বলতেছে আমার মন সত্তর বছর যাবৎ তুমি সাধনা করতেছ একদিনও কোনো গুণা করো নাই আজকে অল্প একটু সময়ের মাঝে যদি তুমি এ নারীর দিকে লুপ করে পাবারা তোমার সত্তর বছরের জিন্দগির সাধনা মুহূর্তের মাঝে মাটি হয়ে যাবে তুমি এত বড় অপরাধের দিকে যাইতে পারো না এরে নস তোমার এত বড় সুযোগ আমি দিব না আল্লাহর উপর ভরসা করে আবে সাদের উপরে উঠে এবার নিচে পরে প্রাণ দিবে তবুও সে গুণা করবে না সুবাহ এই মুসলমান ভাই ফজরের সময় মাওলা তোমার ডাক বান্দারে নামাজের দিকে আই জুহরের সময় আসরের সময় মাগরিবের সময় পাঁচ বেলায় তোমাকে ডাকতেছে নামাজের দিকে চলে আয় নামাজের দিকে চলে আয় তুমি মাওলার জমিনের মাঝে বসবাস করো মাওলার দেওয়ারি যে খা মাওলার দেওয়া চন্দ্র সূর্য আলু তুমি গ্রহণ করো মাওলার দেওয়া বাতাস তুমি প্রতিনিয়ত ব্যবহার করতেছ যত ফল ফসল আছে সব মাওলার দেওয়া কত পানি পান করতেছ এক পয়সাও বিল নেই নাই পানির বিল নেই নাই সূর্যের বিল নেই নাই চন্দ্রের বিল নেই নাই জাগার ভাড়া নেই নাই ফসলের বাড়ায় নাই এরে মুসলমান যেই মাওলা তোমার এইভাবে খাওয়াইতেছে ওই মাওলা প্রতিদিন তোমারে পাঁচ বেলায় ডাকতেছে এরপরে তুমি মসজিদে যাও না নিজেকে প্রশ্ন করো এই অবস্থায় যদি তোমার মৃত্যুর ডাকে সে যাই কবরে যাও মাওলার কাছে গিয়ে কি বলবে জবাব কি দিবে কিভাবে দেখাবে এই চিন্তা করতেছে আমি মরে যাব তবু গুনা করব না আবে সাপ থেকে লাফ মেরে পরে যাওয়ার উপক্রম হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে ডাক দা বলে জিবরাইল যা রে জিবরাইল আমার বান্দার কাছে যা আমার বান্দা গুনাহ থেকে বাঁচতে চায় নিজের প্রাণ দিয়ে দিতে চাই তবুও গুনা করতে চাই না তার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্যের সবটুকু ব্যবহার করছে এবার আমার সাহায্য ছাড়া পান্দা পাছার কোনো উপায় নাই আল্লাহ তালা জেন্দ্রাইকে পাঠায় দিলেন বললেন আমার বান্দা কে সুন্দরভাবে পাখার মাঝে নইয়া তুমি জমির মাঝে ছোট শিশুর মতো নামিয়ে দিবে আল্লাহ তালার নির্দেশে জিব্রাইল আইসা গেছে রে মুসলমান ভাই তুমি যদি গুনা থেকে বাঁচতে চাও আল্লাহ তোমার ব্যবস্থা দিবে একতা একশো একশো বিশ্বাস করতে হবে আকিম করতে হবে আমি বাঁচতে চাইলে আল্লাহ বাঁচাবে এ মুসলমান ভাই রে আবেদ গুনা থেকে বাঁচার জন্য লাফ দিল জিব্রাইল আলাই সালাম নুরের পরের মাঝে রুফে নিলেন সুন্দর ছোট্ট বাচ্চাকে যেমন আমরা আস্তে করে মাটিতে নামাই এইভাবে আবেদকে জিব্রাহিল আলাই সালাম মাটিতে নামিয়ে দিলেন গুনা থেকে আল্লাহ বাছাই দিলেন আল্লাহর সাহায্য অবশেষে এসেছে এরে মুসলমান ভাই তুমি যদি আল্লাহকে এইভাবে বই করতে পারো দুনিয়ার সবকিছু তোমাকে বইভাবে তোমার গুলামি করবে সাহাবাইকেরামের একটি জমাত যাদের অন্তরে এক জঙ্গলের মাঝে তারা রাত্র যাপন করলো ওইখানে একটা জমাত একটা উঁচু টিলার উপর দাঁড়ায় বক্তব্য দিতেছে এর জঙ্গলের বাসিন্দারা তোমরা বাঘ সিংহ যত আস সব তিন দিনের মাঝে জঙ্গল ছেড়ে চলে যাও সুভান দেখা গেছে তিন দিন পার হতে না হতে জঙ্গলের প্রাণী যত ছিল সবগুলো জঙ্গল ছেড়ে পলায়ন করেছে মুদ্রা কি আল্লাহ বিরুর কথা শুনেছে তুমি আমি আল্লাহর কথা শুনি না এই কারণে তোমার আমার সন্তান কথা শুনে না তুমি আমি আল্লাহর কথা মানিনা না এই কারণে আসমান তোমার আমার কথা শুনবে না তুমি আমি আল্লাহর কথা মানি না এই কারণে রিজি তোমার আমার চাহিদা মতো আসে না এরে মুসলমান ভাই আল্লাহর ভয় ঢুকাও আল্লাহর ভয়ে যদি অন্তর ঢুকাইতে পারো গুণা থেকে বাঁচতে পারবা রিজিক তোমাকে মাওলা দেবে আবেদ কোনো রুজি করতে পারে নাই বাড়িতে চয় লাগেছে স্ত্রী ডাকদা বলে কিছু দিয়ে আনছো না খাবো কি আবেদ বলে ঘটনা হয়েছে স্ত্রী একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা শুনতে চাই স্বামী বলুন আবেদ স্ত্রী রে এই এই ঘটনা ঘটেছে আল্লাহ আমাকে এইভাবে বাসায় স্ত্রী বলে আপনি বসুন খাদ্যের জন্য আমার কোন তাড়াহড়া নাই গল্প করতেছে স্বামী স্ত্রী স্বামী বলতেছে চুলার মাঝে এমনি আগুন ধরা আর না হয় প্রতিবেশীরা বলবে যে হেরা করে রান্না করে না কা মনে হয় খাদ্য নাই উপবাস মানুষ যেন জানতে না আর আপনি আর আমি একবেলা খানা না পাইলে পুরা এলাকা জানে ঠিক কিনা স্ত্রী চুলার মাঝে আগুন ধরিয়ে দিয়ে স্বামী স্ত্রী বসে গল্প করতেছে কি আপনার আমি তো আছে স্বামী স্ত্রী গল্প করবো ওই পরকিয়া নারীর সাথে প্রেম করে ঘোরায় স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে আর পরকিয়া এক নারী পাইছে ওই নারীর সাথে খুব মজা করে কথা বলে তুমি যে পরনারীর সাথে কথা বলো তোমার স্ত্রী যদিও দেখে না শুনে না তোমার যেই মাওলায় বানাইছে ওই মাওলা দেখতেছে তুমি যেই জবান দিয়ে যে হাত দিয়ে মোবাইল ধরে কথা বলতেছো যে কান দিয়ে কথা শুনতেছ এই অঙ্গগুলো সাক্ষী দিবে যে চার প্রকারের সাক্ষীর কথা বলেছিলাম চার প্রকার সাক্ষী কিন্তু বিদ্যমান আছে স্ত্রীর উপর নির্যাতন কর যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো স্ত্রী থেকে মাফ না নিতে পারো হাসরের ময়দানে স্ত্রী তোমার বিরুদ্ধে বাদী হবে তুমি আসামি হয়ে জাহান নামে যাওয়া ছাড়া পথ থাকবে না এজন্য মুসলমান ভাইরে পরো গিয়া সম্পর্ক ছেড়ে দাও অন্তরে আল্লাহর ভয় ঢুকাও বহু ফ্যামিলির মাঝে আছে স্বামী পরকিয়ায় জড়িত টাকাওয়ালা পয়সাওয়ালা পরকিয়ায় জড়িত স্ত্রী লোক লজ্জায় মানুষের কাছে বলতে পারে না কিন্তু মুসলমান ভাইরে এই পরকিয়া জেনা করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে দুনিয়া থেকে তুমি পাপিষ্ট অবস্থায় বিদায় হয় না শেষ বালাজার সব বালতার তোমার শেষটা যদি পাপাচারীর উপর খতম হয় তাহলে তোমার অবস্থা কিন্তু ময়দানে মাসরি ভালো হবে না পাপিষ্ট হওয়ার কারণে জাহান নামে যাইতে হবে এর মুসলমান ভাই আবেদ গল্প করতেছে প্রতিবেশী এক মহিলা হিসা বলতেছে তোমাদের চুলাই তুন্দুর রুটি বরপুর পুইরা যাইতেছে জুরু বলুন সুবাহা আবেদের স্ত্রী চুলা দেখে তরতাজা গরম তন্দুর রুটি উঠে আনছে স্বামী কি দিয়ে বলতেছে আপনি ভালো কাজ করার বদলতে আল্লাহ তারা আমাদের কেমন রিজিক দিয়েছেন যারা আবেদ হয় যারা মুত্তাকি হয় তাদের টার্গেট থাকে পরকাল দুনিয়া তাদের উদ্দেশ্য থাকে না দুনিয়াতে তারা বড়লু খাওয়ার জন্য হালাল হারাম যা পায় তা কোনো দিন খাবে না হালালের উপর চলবে হালাল যা পায় তা খাবে হারামের দ্বারে কাছে যাবে না তারা পুরো কালের মাঝে আল্লাহর জান্নার চাই মুসলমান বাইরে তোমার আমার গুণা যদি মা পনা করে গোবরে যাও তাহলে তুমি কিভাবে আল্লাহর নবীর সম্মুখে আল্লাহ যদি ডাক দিয়া বলে ওয়ামতা যুন ইয়াউমা আইহা আল মুজরিমুন আরে দল আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও আমার নেককার বান্দার সাথে মিশে থাকতে পারবে না ওই দিন কিন্তু দরা খাইবেন আপনি পাপিস্ট না নেককার মুসলমান ভাইরে bazar কোনো প্রসেস নাই চালাকি করে বাঁচতে পারবে না দুনিয়ার কেউ তোমার গোবরে যাবে না ওই আবেদ তার স্ত্রী বলতেছে কষ্টের সংসার আর ভালো লাগে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে সম্পদ আবেদ বলতেছে দেখো আমি সম্পদ চাই এরপর স্ত্রী কথা শুনে বলতেছে আল্লাহ আমার স্ত্রী সম্পদ চাইতেছে লম্বা দোয়া দিচ্ছে এদিকটা স্ত্রী ঘুমাই গেছে ঘুমায় স্বপ্ন দেখতেছে বিশাল বড় একটা সিংহাসন মানুষকে জিজ্ঞাসা করলো এটা কা বলতেছে তো মহিলা তার স্বামীর সিংহাসনটা ঘুরে দেখতেছে মতি লাগান সূর্যের চাইতে আরো উজ্জ্বল এক একটা মতি এক জায়গায় গিয়া দেয় একটা জায়গার মাঝে মুতি নাই বাঙ্গা এই জায়গাটার জন্য বিশ্রী লাগে জিজ্ঞাসা করলো এটা বাঙ্গা কেন উত্তর দেওয়া হলো যে দুনিয়াতে আবেদ চেয়ে নিয়েছে তার স্ত্রী নাকি টাকা চেয়েছে দুনিয়ার ধন সম্পদ চেয়েছে দুনিয়াতে চাওয়ার কারণে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিক দিয়া স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওই বেহস্তি গলার সাথে সেট করে একটা কุทৃতি হাতের মাঝে এইভাবে মুতিটা লয় রাখছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ না আবে স্ত্রী কে বলতেছে এই নাও তুমি যে চাইছিলা দুনিয়া নাও এখন লক্ষ লক্ষ টাকা আমাদের গলার স্ত্রী হলে তো ট্যাশ করে নিয়ে আনি আবেদের স্ত্রী ডাক দা বলে স্বামী তারা হরা করবেন না দুনিয়াতে আমি সম্পত্তি চাইনা স্বামী আমি গরিব হয়ে থাকবো ধনী হওয়ার দরকার নাই আমার স্বামীর সিংহাসনের এক জায়গা দিয়ে বাঙ্গা থাকবে তা হইতে পারে না স্বামী গো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন মুতি নিয়ে নেই আবার আবেদ দোয়া করার পরে নুরানি হাত চলে গেছে আবার স্ত্রী স্বপ্নে দেখি ওই চেয়ারের মাঝে মুতিটা পুনরায় স্থাপন করা হয়েছে সুবাহান মুসলমান ভাইরে দুনিয়াতে থেকেই পরকালের গালের বাড়ি সাজাইতে হয় যেমন আপনি যদি বিদেশ যান বিদেশ থেকে টাকা পাঠাইলে বাড়িতে বিল্ডিং উঠবে টাকা না পাঠাইলে কি বাড়িতে বিল্ডিং উঠবে নাকি বিদেশ থেকে টাকা দিলে এই টাকা দিয়ে রড সিমেন্ট ইত্যাদি কিনে আন রাজমিস্ত্রির ব্যবহারের মাধ্যমে বিল্ডিং উঠে যাবে তাহলে যেই জিনিস পাঠাইলে বিল্ডিং উঠে ওই জিনিস পাঠাইতে হবে পরখ আল জামনাতের মাঝে আপনার নামে বাড়ি আছে ওই বাড়িতে বিল্ডিং উঠাইতে হবে দুনিয়াতে এক কাজ করে দুনিয়া থেকেই বিল্ডিং উঠাইতে হবে হজরত ইয়াকুব নানুতুবি রহমাতুন লাহে আলায় ইয়াকুবনানু তবিরহমাতুন লাহে আলা তিনি ওয়াজদের হাল থাকতেন মুরা কাপাওয়ালা একজন বিরাট বড়ো বুজুর্গ মানুষ যার অন্তরের চক্ষু খোলা একদিন কি যে মনে হয়েছে রাতের বেলা দোয়া শুরু করছে আল্লাহ তিন লক্ষ টাকা দাও আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দাও মালিক রে আমার তিন লক্ষ টাকা দাও এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দোয়া করতে করতে ঘুমায়া পড়ছে ঘুমের মাঝে স্বপ্নে চলে গেছে এই ঘটনা বলে আমি শেষ করতেছি ঘুমের ঘরের মাঝে স্বপ্নে জয় লাগেছে স্বপ্নের মাঝে তাকায়া দেখে কোএকমাল বিবি সাদা একটা বিল্ডিং সুবহানাল বিশাল বড় বিল্ডিং বিরাট বড় বড় পাহাড়ের মতো বড় বড় মুতি লাগানো বিল্ডিং এর মাঝে ইয়াকুব নানুতুবি জিজ্ঞাসা করে এই বিল্ডিং এর মালিক কে উত্তর দেয়া হলো ইয়াকুব নানুবি আল্লাহর বান্দা দেখা গেছে মুসলমান ভাইরে নানু তার নিজের বিল্ডিং দেখার দাও ভিতরের অবস্থাটা আমি দেখি ঘুরে ঘুরে দেখার পর ভিতরে ঢুকতে চাই বাহিরে ঘোরার পূর্বে ভিতরে ঢুকতে চাই দারান বলে সাবধান এখনো যাওয়ার সময় হয় নাই তোমার হায়াত রয়েছে এখনো সময় হয় নাই সময় হইলে অটোমেটিকলি গয়েট খুলে যাবে তোমাকে বাধা দিবে না এখন তোমার সময় হয় নাই এ নবীর উম্মত এবার ইয়াকুব না কয়েক মাইল বেপি এই বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখতেছে বিল্ডিং ঘুরে ঘুরে দেখতেছে বড় সুন্দর বিল্ডিং বিল্ডিং এর এক জায়গায় গিয়ে দেখে একটু জায়গা অন্ধকার জিজ্ঞাসা করলো এই জায়গা অন্ধকার কেন এখানে কেন মুতি করা হয় না উত্তর দেওয়া হলো ফেরেস পক্ষ থেকে এই জায়গার মতিটা আল্লাহর বান্দা ইয়াকুব দুনিয়াতে চেয়েছে মাওনা তার জন্য অলরেডি এখান থেকে খুলে পাঠিয়ে দিয়েছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর আবার করে নামাজ পরে আল্লাহর কাছে হাত উঠাইছে মালিক রে তিন লাখ টাকার আমার দরকার নাই দরকার নাই দরকার নাই আল্লাহ তোমার তিন লাখ টাকা নিয়ে যাও আমি আমার ওই বিল্ডিং নষ্ট করবার চাই না আল্লাহর কাছে আবার মনাজাত করতে করতে আকুব নানু তুমি ঘুমিয়ে পড়লে ঘুমানোর পর আবার স্বপ্নে দেখানো হলো মতিটা যথাস্থলে ফিট করা হয়েছে সুবাহান মুসলমান ভাইরে অন্তরের মাঝে আল্লাহর বই ঢুকাও তোমারই লাভ হবে অন্যের লাভ হবে না আলেম তোমাকে হারাম থেকে বাঁচতে কই আলেমের লাভের জন্য নয় আলেম হলো জাতির পাহারাদার আলেম হলো রুহানি ডাক্তার তোমার মাঝে যেই রোগ আছে ওই রোগের কথা বলে ওই রোগের ওষুধ দেয় এই কারণে তুমি আলেমদের গালি দিতে পারো না কোনো আলেম যদি তোমার ভালো না লাগে তার কাছে তুমি না যাইবা সাবধানা আলেমের সমালোচনা করবে না আলেম রে গালি করবে না যদি গালি করো সমালোচনা করো হইতে পারে খুবই সম্ভাবনা দুনিয়া থেকে ইমান নিয়ে যাইতে পারবে না বেইমান হয়ে কবরের মাঝে যাইতে হবে এজন্য মুসলমান ভাইরে সবাই সতর্ক হও আল্লাহর ভয় ঢুকাও কবরের ভয় ঢুকাও একটু চিন্তা করো আমি আমার মা কে হারাইলাম আমার মা যে মুনি বাবে এতিম হয়ে গোবর মাঝে পড়ে আছে আমিও তো সেইভাবে পড়ে থাকবো আমার খুঁজ আমার সন্তান নিবে না আমার সন্তান আমাকে কেঁদে কেঁদে বিদায় জানাবে এরে মুসলমান ভাই মা বাবার ভালোবাসাই আল্লাহর নবী শিশু কালেও কেঁদেছি বয়স্ক কালেও কেঁদেছি মুসলমান বাইরে আল্লাহর নবী শিশু কালে মা বাবা হারাইলে একদিন মারে ডাকতে বলা মারে কান্নাকাটি করতেছে মা জিজ্ঞাসা করে মোহাম্মদ তুমি কাঁদো কেন এবার শিশু নবী বলে আমার বাবা কোথায় আমার বন্ধুদেরকে তাদের বাবা সে কুলে নিয়ে যায় কিন্তু মারে আমার বাবা তো কোনোদিন কুলে নেই নাই আমার বাবা কোথায় বাবার কথা স্মরণ হয়ে নবী কাঁদে আল্লাহর নবী শিশু নবীর চোখের মাঝে পায় আমেনা ডাক্তা বলে ওরে সন্তান যে মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাকে আমি কিভাবে দেখাব এতিম তোমার সমাজের মাঝে আছে কত ছোট ছোট বাচ্চাদের বাবা মারা যায় তোমার প্রতিবেশী এতিম আছে এতিমের মাথায় হাত বোলাও হাতের নিচে যতগুলো চুল পরে ততগুলো সব আল্লাহ দান করবে সুবাহান এতিমের প্রতি যদি তোমার দয়া না হয় রে মুসলমান আল্লাহ তোমার প্রতি দয়া করবে না অসহায়ের প্রতি দয়া হয়ে যাও আসমান জমিনের মালিক হাসর ময়দানে তোমার প্রতি দয়া করবে রে নবির এতিমের দিকে উপহার দাও অসহায়কে উপহার সাহায্য দাও আল্লাহর নবী কাঁদতেছে আমেনার রসুল কে নিয়ে বাড়িতে বেড়াইতে গেলেন বেড়ানি শেষে ফিরে আসতেছে রাস্তার মাঝে আব্দুল্লাহর কবর কবরের পাশে আল্লাহর নবীকে নামিয়ে দিলেন আল্লাহর নবী বলেন মা এটা কার কবর আমেনা ডাক্তার বলে ওরা সন্তান তুই না আবদুল্লা দেখবার চাইছিস যা খবরের পাশে গিয়ে আপনে ডাক দে আল্লাহ নবী শিশু নবী খবরের কাছে গিয়ে কানতেছে বাবা একবার উঠো গো একবার উঠো বাবা তুমি আমার কোনোদিন কুলে নাও না তোমার এতিম সংসার তোমার গোবরে হাজি আমাকে একবার খুলে নাও আব্বু তুমি আমার একদিনও খুলে নাও নাই তোমাকে আব্বু বলে ডাকতে পারি নাই আমাকে তুমি খুলে নাও যেন আল্লাহ নবীর কবর মাটি গুলো থর করে কাঁপতেছে গাছ বৃক্ষ যেন থর থর করে কাঁপতেছে আমেনা না শিশু নবীকে নিয়ে বাড়িতে চলে আসতেছে আবু আনাম জাগার মাঝে যাওয়ার পর আমেনার জ্বর এসে মুসলমান বাইরে আমেনা এন্তেকাল হয়ে যাবে আমেনা বুঝতেছে আবার দাসীকে ডাক দে আমার সন্তান কোথায় আল্লার নবী দৌড়িয়ে এসে বলে এই তোমা আমি তোমার পাশে সন্তানকে জড়িয়া আমেনা কান্দে এর সন্তান ভাবছিলাম তুমি বড় হবে আম্মু বলে ডাক দেবে কিন্তু আমার যে নসিবে নাই আমার সন্তান রে আমার মাওলা ডাকে মনে হয় আমি চলে যাব এ উম্মাইমানদাসি আমার সন্তানটা তোমার কাছে সপে দিয়ে গেলাম তুমি তারকে মারাদুর দিয়ে স্নেহ দিয়ে তুমি লালন পালন প্রতিপালন করবা উম্মে আম্মান আইমানদা সি চোখের মাঝে অশ্রু এসে গেছে আমিনা দুনিয়া থেকেই বিদায় হয়ে গেলেন। বাবার কবর দেখতে এসে মাকে হারাইলেন এখন মাও না বাবা ও নবীর দুনিয়া নাই আদর করার কোনো মাধ্যম নাই রে বা আল্লাহর নবীর মায়ের কবর একটা পাহাড়ের উপর দেওয়া হয় নবীজি উম্মে আইমান তার সাথে আছে নবীজি শিশু নবী কবরের মাঝে ভাবে হাত জড়িয়ে পড়ে কাঁদতেছে মাগ তুমি তো চলে গেছো মা আমি এখন কার বুকে গুমা গোমা কে আমাকে আদর দিবে কে আমাকে সন্তান বলে ডাকবে কে আমাকে গোসুল দিবে কে আমাকে আদর সোহাগ দিবে মা আল্লাহ নবী আমার কবরের মাঝে পড়ে কান্দে পাহাড়ের পাথরগুলো গুলো থর থর করে যেন কাঁদতেছে আল্লাহ নবী যার খাতির আসমান জমিন তামাম মাখলুগা সৃষ্টি হইল ওই নবীর যুগের পানি হে নবীর উম্মত উম্মে আয়মান নবীকে কবর থেকে উঠিয়ে হাতে ধরে ধরে আস্তে আস্তে পাহাড়ের নিচে নিয়ে যায় দেখা গেল পাহাড়ের নিচে অনেক দূর নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী মায়ের ভালোবাসায় দুঃখ কাঁদে কাঁদে উম্মে আয়মানের হাত থেকে হেচকি টান দিয়ে মুছুর দিয়ে ছুটে আবার দৌড়ায় আমেনার কবরে চলে যায় আমেনার কবর কি কাঁদে মারে আমাকে কেউ গুলি নিবে না তুমি তো জানতে দুনিয়াতে আমার কেউ নাই তুমিও তো মা আমাকে ছেড়ে চলে গেলে আমার বাবা নাই মাও নাই আমি কার কাছে যাব কার কাছে যাব কে আমায় আশ্রয় দিবে আল্লাহর নবী কান্দেছে হে মায়ের নবীর উম্মত নবী যদি মায়ের জন্য কানতে পারে তোমার মা কবরের মাঝে চলে গেছে তুমি তোমার মায়ের জন্য কেনে কানতে পারো না রে তোমার মা কি তোমাকে পেটে ধারণ করে নাই তোমার মা কি তোমাকে দুগ্ধ পান করায় নাই তোমার মা তোমার প্রস্রাব এবং পায়খানার কাঁথাগুলি কি দৌত করে নাই তোমার মা কি ঘুম নষ্ট করে তোমার সেবা যত্ন করে নাই এ নবীর উম্মত মায়ের কোনো অবদানকে তুমি অস্বীকার করবা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু দুঃখ যে মা এত কষ্ট করে কবরের মাঝে গেছে তুমি সন্তান দিগ্রান্ত হয়ে পথারা হয়ে মাকে বলিলা বাবাকে বলিলে আপনজন বলিলা এরে মুসলমান ভাইরে মায়ের হক আছে তোমার দোয়া করা বাবার হক আছে তোমার দোয়া করতে হবে দুনিয়া টাকা গেলে হক আদায় না করলে যেমন পরকালে আসামি হবে মৃত্যু পর মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও যদি তাদের জন্য ইসাবে ইসালে সব না করা হয় দোয়া না করা হয় সব না পাঠানো হয় সন্তান ঠিকই পরকালে আসামি হবে এই জন্য মুসলমান ভাইরে দুনিয়াতে থাকা মায়ের সেবা যত্ন বাবার সেবা যত্ন যদি ত্রুটি হয়ে থাকে যদি তাদের সাথে দুর্ব্যবহার হয়ে থাকে তাহলে তোমার মাফের উপায় হইল তাদের জন্য বেশি বেশি করে সব পাঠাও দান করো সদ্গা করো তাদের জন্য দোয়া করো তারা যাদেরকে ভালোবাসতো তাদেরকে শ্রদ্ধা করো তাদের খুশখবর নাও আল্লাহর কুদরতি ব্যবস্থা ইনশাআল্লাহ মা বাবা তোমার উপর রাজি হয়ে যাবে এজন্য মুসলমান অন্তরে মাঝে আল্লাহর ভয় ঢোকানোর দরকার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা সরাফু হে নবী আপনি বলে দেন আমার ওই সমস্ত বান্দারা যারা নিজের উপর জুলুম করেছে আসরাফু আলাং ফুসিহিম নিজের উপর জুলুম করছো গুনাহ করে করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমার যত গুনাহ হোক না কেন তুমি আমার দোয়া থেকে নয়রা হবে না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তারা নিশ্চয় তোমার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহর নবী বলেন আল্লাহ নবী বলেন এরে আমার উম্মত তুমি যদি তোবা করতে পারো খাঁটি অন্তরে যদি তোবা করতে পারো অতীতের গুনার উপর যদি লজ্জিত হও আর গুণা করবে না এমন যদি প্রতিশ্রুতি দাও এবং যে গুনার উপর সিরে গুণাটা যদি ছেড়ে দাও তাহলে এই অবস্থায় যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর নবী বলেন তোমার এই তওবার মাধ্যমে কি হবে জানো আল্লাহর নবী বলেন আতাইব কামাল লা জাম্বালাহু একজন নিষ্পাপ মানুষের যমনি ভাবে পাপ নাই ছোটো মা শোমা বাচ্চার যেমনইভাবে পাপ নাই একজন মানুষ দৌবা করলে তার গুনা গুনা তেমন হয়ে যায় তার আমার নামায় একটা গুণাও থাকে না একজন আল্লাহ বলেন বলুন গ্যা আই হাল্লা দিনা মালু তবু হিরম্ লাহি লাহি আমি আল্লাহ জানি তুমি দুর্বল তোমার দ্বারা গুণা হবে এই জন্য হতাশ হবি না আমি আল্লাহ তোকে বলতেছি তোর ভালোর জন্য বলতেছি পরকালের কল্যাণের জন্য বলতেছি আমি আল্লাহ তালার নিকট খাটি পাবে বিশুদ্ধ করে পাক সাফ হয়ে কবরে যা আল্লাহ তালা আমাদেরকে যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন